শনিবার সকালে গোঘাটের মান্দারণ এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক দম্পতির। মৃতরা হলেন প্রদীপ গায়েন এবং কাবেরী গায়েন, বাড়ি গোঘাটের সাঁইথিয়া এলাকায়। আজ সকালে একটি মোটর বাইকে করে কামারপুকুর থেকে হাজিপুরের দিকে যাচ্ছিলেন ওই দম্পতি। অপরদিক থেকে আরামবাগমুখী বেপরো একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয় গোঘাটের এই দম্পতির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। বলতে একটা লরিকে ওভারটেক করতে গিয়ে ডান দিকে মোটরসাইকেল যাচ্ছিল, সামনে 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 চাকা মেরে দিয়ে মেরে ওইখান থেকে টেনে নিয়ে এসছে। মানে পুরো বাসেরই দোষ, পুরো বাসেরই দোষ। মানে বাসটা বেহিসাবিভাবে চালাচ্ছিল, এমনভাবে মানে আনথাউড়িভাবে। এই জায়গাটার নাম, এই জায়গাটার নাম হচ্ছে রাঙামাটি গড় মান্দারণ। ঘটনা মৃত কত দুজন স্পট ডেট? হ্যাঁ, স্বামী স্ত্রী দুজন, দুজনই স্পট ডেট। মোটরসাইকেলের? হ্যাঁ, মোটরসাইকেলের। উন্নত পরিষেবা ও সুচিকিৎসা নিয়ে খুব শীঘ্রই চালু হতে চলেছে গ্লোবাল হেলথ নার্সিং হোম। অত্যাধুনিক মেশিন থেকে শুরু করে সর্বদাই থাকবেন অভিজ্ঞ চিকিৎসকরা, 24 ঘন্টায় মিলবে রোগীর সুপরিষেবা। ঠিকানা ধুলেপুর, গোঘাট, হুগলি। যোগাযোগ নম্বর 8670689617 অথবা যোগাযোগ করুন 9547429161 এই নম্বরে।